আজকে আপনাদের সাথে আমাদের দুই বন্ধুর আলাপ করিয়ে দেবো, রাজদীপ স্যার আর ইনি হচ্ছেন অমৃতা ম্যাডাম। আচ্ছা রাজদীপ স্যার, আপনার জন্যে আমাদের দর্শকরা কয়েকটা প্রশ্ন পাঠিয়েছে, আমি একটু আপনাকে ওগুলো জিজ্ঞেস করবো। হ্যাঁ, আপনি আপনার মতো করে উত্তর দিয়ে দেবেন। প্রথম প্রশ্ন এসেছে যার থেকে, তার নাম হচ্ছে সেক্সি সুজয় 69। হ্যাঁ, যাই হোক, সে জিজ্ঞেস করেছে যে আমার বয়স 21, দেখতে শুনতে খারাপ না, কিন্তু পড়াশোনা আর কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই গার্লফ্রেন্ড নেই। পুজোর সময় এক বন্ধুর বোনকে জুটিয়েছিলাম, কিন্তু সে খালি বাইকে নিয়ে ঘুরতে যেতে বলে, এখন সে সব করতে চায়, কি করি? যদি জয় এখানে থাকতো তাহলে বলতো যে এই লজ্জা কনফিউশন এগুলো হওয়া স্বাভাবিক। তো আমি বলি কি, তুমি এক কাজ করো, এসব ভুলে যাও, এখন একটু ব্রেক নাও। দ্বিতীয় প্রশ্ন পাঠিয়েছেন, তার নাম হচ্ছে পাপাস লিটিল পুচকি। উনি জানতে চেয়েছেন যে আচ্ছা, জাপানি তয়েতে তো জয়ের সাথে কিঙ্কিনির কিঙ্কি কিছু হলো না, পরের সিজনে কি হবে? কি ভীষণ বেটাবে, মানে কিঙ্কিনি ভীষণ বেটাবে যাকে। কিন্তু একটা কথা বলি কি, এই যে অন্য ধরনের কন্টেন্ট দর্শক খুব পছন্দ করছে, ওদের খুব ভালো লেগেছে, ওরা জিজ্ঞেস করছে, ওরা কথা বলছে, এই পুরো সময় আমাকে অনেকে জিজ্ঞেস করেছে জাপানি টয় নিয়ে। এবার তো পুরোটা আমার বেঙ্গালোরই কাটলো। আগে আপনাকে কোশ্চেন, সেটা হচ্ছে ধরুন শার্লক হোমস, পরো আর জেমস বন্ড, এই তিনজন আছেন, এই তিনজনের সঙ্গে আপনি দীপুদার কোথায় যাবেন? দীপুদারটা আবার কি বুঝলেন না, দি ঘা পু রি দার্জিলিং। তাহলে আমি শার্লক হোমসের সাথে দীঘার বিচে হাঁটবো, আর ধরুন পয়রোর সাথে একটু দার্জিলিং চা খাবো, আর জেমস বন্ডের সঙ্গে আপনার পুরীতে গিয়ে একটু বন্ডিং হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন, ধরুন তিনটে সিচুয়েশন। হ্যাঁ, ধরুন আপনার ছাতা হারিয়ে গেছে, দু নম্বর সিচুয়েশন হচ্ছে ধরুন আপনার লাভ লাইফে কেউ বেশি একটা ব্যাঘাত ঘটাচ্ছে, আর তিন নম্বর হচ্ছে ধরুন আপনি বাড়ি ফিরে এসে দেখলেন আপনার ফ্রিজ থেকে খাবার চুরি হয়ে গেছে। তাহলে আমাদের বাংলার যে সমস্ত উইটি ডিটেকটিভরা আছে, আপনি কার কাছে কোন কেসটা দেবেন এবং কেন? আচ্ছা দেখুন, ফেলুদার কাছে আমার মনে হয় ছাতা চুরিটা দিলে উনি তাড়াতাড়ি সলভ করে দিতে পারবেন, তাই না? আরে ছাতাটা খুঁজে বলে বলবেন, ওটা দিয়ে ভাগ বেশ করে দিতে। হ্যাঁ, আর লাভ লাইফের প্রবলেমটা আমি ব্যোমকেশ বাবুকে বলতে পারি, উনি বেশ রোমান্টিক না? না, তুমি খাবারটা কাকে দেবে আমি জানি, জানো তো বলে ভালো, আপনি থাকতে আর কাকে দেবে বলেন, এটা দারুণ বলেছেন ম্যাডাম, খুব খুশি, খুব খুশি আপনাদের সঙ্গে না আমার আজকে আড্ডা মেরে দারুণ লাগে, আমাদেরও খুব ভালো লাগে, ভালো লেগেছে, আর তাহলে আবার দেখা হবে। হ্যাঁ, তার আগে আমার তিন কাপ চা হয়ে যাক, হয়ে যাক, এই তিন কাপ চা আবার দেবেন। হ্যাঁ, তাহলে আমরা আজকে আসি।